বাঙালির রান্নার উপাদানগুলোর মধ্যে বিভিন্ন ধরনের মশলা রয়েছে। আদাও তেমনই একটি মশলা। আদার উপকারিতা ও নানান গুণের কারণে একে সুপার ফুডও বলা হয়। চীনা ঔষধ শাস্ত্র এবং ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রে রোগ নিরাময় মশলা হিসেবে বিবেচিত হয়ে আসছে বহুদিন। আধুনিক বিজ্ঞানও এবার তার পক্ষে দাঁড়িয়েছে। নানান ধরনের অসুস্থতায় আদা বেশ কার্যকরী। মাথা ব্যথা, বমি ও পেটের ব্যথা সহ নানান রোগের উপশম করে আদা। এছাড়াও আদিমকাল থেকে বিভিন্ন গোপন রোগের মহা ঔষধ হিসেবে ব্যবহার হয়ে আসছে। তো বন্ধুরা, আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, নয়তো অনেক কিছু মিস করে যাবেন। চলুন এবার শুরু করা যাক। মাংসপেশির ব্যথা লাঘব করে। জিমে যাওয়ার আগে আদা খান। গবেষণায় দেখা গেছে আদা একটি প্রাকৃতিক ব্যথা উপশমকারী এবং প্রদাহ রোধী উপাদান হিসেবে কাজ করে। ভারী ব্যায়াম করার পর মাংসপেশিতে যে ব্যথা সৃষ্টি হয় তা দূর করে আদা। যারা প্রতিদিন 2 গ্রাম আদা খান, তারা ব্যায়াম করার 24 ঘন্টা পর মাংসপেশিতে অনেক কম ব্যথা অনুভব করেন। প্রদাহ এবং মাংসপেশির ব্যথায় ট্যাবলেটের চেয়েও বেশি কার্যকর আদা। আদা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আদাতে রয়েছে বেশিরভাগ ঠান্ডা সর্দিজনিত রোগের পেছনে দায়ী রাইনোভাইরাস দমনের শক্তিশালী রাসায়নিক উপাদান। এছাড়া এতে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট এবং এটি একটি প্রাকৃতিক ব্যথা নাশক এবং জ্বর প্রতিরোধী হিসেবেও কাজ করে। মাইগ্রেনের ব্যথাও দূর করে। মাইগ্রেনের ব্যথা সবচেয়ে মারাত্মক ব্যথা। আদার রয়েছে প্রোস্টাগ্ল্যান্ডিন সংশ্লেষণ দমনের ক্ষমতা, যা রক্তের শিরা উপশিরাগুলোকে স্ফীত হওয়া এবং চাপ সৃষ্টি করা থেকে বিরত রাখে। মাইগ্রেনের ব্যথায় চিকিৎসায় আদা ওষুধের মতোই কার্যকর। এছাড়া আদা বমির উদ্রেককারী পাকস্থলীর মোচড়ানোও দূর করে, যা থেকে অনেক সময় মাইগ্রেনের ব্যথার উৎপত্তি হয়। পেট ফাঁপা দূর করে। আপনারা জানেন আদা বমি বিরোধী, কিন্তু এটাই আদার একমাত্র পাকস্থলীজাত উপকারিতা নয়। আদা আপনার হজম শক্তি বাড়াবে এবং আপনাকে কষ্টকর এবং অস্বস্তিদায়ক পেট ফাঁপা থেকে রক্ষা করবে। বায়ুনাশক ঔষধি উপাদান হিসেবে আদা পাচক রস এবং হজম প্রক্রিয়ার উদ্দীপনা বাড়ায়। পাশাপাশি এতে রয়েছে জিনজিয়াবিন এনজাইম, যা প্রোটিন ভাঙতে সহায়ক, স্মৃতিশক্তি সংরক্ষণ করে। আদা আপনার মস্তিষ্ককে আলজাইমার্স থেকে রক্ষা করবে। এই স্নায়ুক্ষয়ী রোগটি সৃষ্টি হয় মস্তিষ্কে অপ্রয়োজনীয় অ্যামিলয়েড প্রোটিন জমা হওয়ার মাধ্যমে। পরীক্ষাগারের এক গবেষণায় দেখা গেছে আদা এই স্নায়ুক্ষয়ী প্রোটিন থেকে আপনার মস্তিষ্কের কোষগুলোকে প্রতিরক্ষা দিতে সক্ষম এবং এভাবে আলজাইমার্স রোগও প্রতিরোধ করতে সক্ষম। তবে মানুষের ওপর এই ব্যাপারে এখনও কোনো গবেষণা বা পরীক্ষা নিরীক্ষা চালানো হয়নি। তবে আদাকে মস্তিষ্কের জন্য স্বাস্থ্যকর খাবারের তালিকাভুক্ত করাটাই শ্রেয়। নারীদের ঋতুস্রাবকালীন ব্যথা লাঘব করে। আদা সবচেয়ে বিস্ময়কর উপকারিতা হল এটি নারীদের ঋতুস্রাবকালীন ব্যথা লাঘব করে। ঋতুস্রাবকালীন ব্যথা উপশমের ক্ষেত্রে আদা ইবুপ্রোফেন ওষুধের মতোই কার্যকর। ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ করে। আস্ত আদায় বিভিন্ন ধরনের বায়ো অ্যাক্টিভ ফেনোলিক্স এবং নন ভোলাটাইল প্যাঞ্জেন্ট উপাদান, যেমন জিঞ্জারলস, প্যারাডলস, সোগাওল এবং জিঞ্জারোনেস থাকে। আদার রসে ক্যান্সার নাশক উপাদান থাকে। প্রোস্টেট ক্যান্সারের ব্যবস্থাপনায় সাহায্য করে আদার রস। যৌন শক্তি বৃদ্ধি করে। আদাকুচি শুধু কাশি কমায় না, উত্তেজনা বাড়িয়ে তুলতেও ওস্তাদ। যৌনক্রিয়ায় লিপ্ত হওয়ার আগে 2-1 কুচি আদা খান। ইচ্ছে করলে আদা চাও ট্রাই করতে পারেন। নতুন আদার সাথে আধা সেদ্ধ ডিম খাওয়ার অভ্যেস পুরুষের প্রজনন ক্ষমতা বাড়ায় এবং স্পার্ম কাউন্ট বৃদ্ধি করে।